আসসালামু আলাইকুম। কৃষি এবং কৃষকের কথা চ্যানেল থেকে আমি মোহাম্মদ মফিজুর রহমান আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আমরা প্রতি কৃষক মানে প্রতি বাড়িতেই আমরা যারা কৃষিকাজ করি প্রতি বাড়িতে দুই একটা করে গরু থাকে। আসলে অল্প গরুকে মানে বাণিজ্যিকভাবে পালন করা খুব কঠিন, তাই এই মানে এক দুইটা গরুর ঘরোয়াভাবে দানাদার খাদ্য কীভাবে তৈরি করা যায় এবং অল্প খরচে ভিতরে সেই দানাদার খাদ্যটা খাওয়া গরুকে স্বাস্থ্য ভালো করা যায় এবং অল্প দিনে গরু বিক্রি করে ভালো লাভ করা যায়, সেই বিষয় সম্বন্ধে আমি একটু আলোচনা করতে চাইতেছি। তবে এটা সম্পূর্ণই আমার একটা ব্যক্তিগত প্রসেস, এটা আমি আমার ব্যক্তিগতভাবে আমি এই প্রসেসে খাওয়াই। তাতে আমি দেখতে পাচ্ছি যে আমার গরুগুলো অল্প দিনে এই গরুগুলো আমি এই অবস্থায় ছিল না, অনেক খারাপ ছিল, এক দেড় মাস আগে আনছি। এই প্রসেসে আমি গরুকে লালন পালন করতেছি, অল্প দিনেই আমার গরুগুলো অনেক হৃষ্টপুষ্ট হয়ে উঠছে। সেই প্রসেসটাই আজকে আপনাদের দেখাবো। সকালে সাধারণত এটা এরে গরু, এ ধরনের পুরুষ গরুগুলোকে সকালে প্রতিদিন সকালে গোসল করানো ভালো। সকালে আমি গোসল করাইছি এবং কি আমার কিছু ঘাস আছে, আমি ওই ঘাসগুলো সকালে কেটে খাওয়াইছি, তারপরে খড় খাওয়াইছি, খাওয়া গরু দুটাকে গোসল করা অন্য জায়গায় রাখছিলাম, বান্ধে রাখছিলাম। তো এখন আমি গরুকে দানাদার খাদ্য দেবো, দানাদার খাদ্য দেওয়ার প্রসেসটা। তবে সব কিছুই জানতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতাই মনে রঙ্গ। বিষয়টা হলো যদিও সে গরু তারও তার জন্য পরিষ্কার কিছুর প্রয়োজন আছে। যখন যে পাত্রে তাকে খাওয়াবো অবশ্যই আগে আমি ওই পাত্রটাকে ভালোভাবে দিয়ে দেবো, যাতে গরুর ফুড পয়জন ড্রিঙ্কটা সমস্যা না করে। আমি চারিটারে ভালো করে নিজ হাতে ধুয়ে নিব। ওর ভিতরে একটা জীবন আছে, ও খাদ্য গ্রহণ করে, যে কোনো সময় ওর পেটের সমস্যা হতে পারে। আর গরুর পেটের সমস্যা হয় না আসলে গরুর জন্য, গরুর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তাই এটা আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করা শেষ, এখন আমি পরিমাণ মতো পরিষ্কার পানি তার ভিতরে ঢাললাম, পাত্রে ঢাললাম। তো ঢালার পর এখানে আছে বাড়ার কুড়া, আমি বাড়ার কুড়াটা ঢালবো। বাড়ার কুড়াটা ঢালছি, ঢালে একটু নাড়া দিলাম পানির সাথে মিশানোর জন্য। তবে আমি এটা আবারও বলছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত প্রসেস, আপনার ভালো লাগলে ব্যবহার করবেন অথবা ট্রাই করে দেখতে পারেন যে এই প্রসেসটা আপনার কেমন হয়। তো আমি আর একটু পানি দেই। আর দানাদার খাদ্যটা অবশ্যই আসলে একটু গাঢ় ঘন পদার্থ হতে হবে। এটা হলো খুদ সিদ্ধ। খুদ সিদ্ধর ভিতরে অবশ্য আমি আমার আবাদের ভুট্টা মারাই করা ভুষি বাড়িয়েছিল, সেই খুদ সিদ্ধর সাথে ভুট্টা মারায়ের ভুষিটা ব্যবহার করছি। খুদ সিদ্ধ দিয়ে দিলাম, তবে জিনিসটা একটু গরম, এই ক্ষেত্রে আমি আর একটু ঠান্ডা পানি দিয়ে দিই যাতে গরু সমস্যা না হয়। এখন আমি দেব, আমি ঠিকটাও করে রাখছি ছাগলের সমস্যা করে, ছাগলের খেয়াল না। আমি অল্প দুইটা গরুকে 250-200 গ্রাম পরিমাণ, যেহেতু আমি গরু দুইটা লম্বা সময় পারবো, 250-200 গ্রাম পরিমাণ আপনার এশিয়ার ফিট, গরুর ফিট যেটা সেই ফিটটা ব্যবহার করি। আমি পানির সাথে দিয়ে যদি শুকা খিলানে নিও, আমি এই পানির সাথে দিয়ে খিলাই আমার গরু এটাতে শরীর মানে উঠছে, আর এইভাবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ফিড দিলাম, লবণ দিতে হবে একটু, পরিমাণ মতো লবণটা মিশিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করি যাতে লবণটা ডাইলেশন হয়। পানিটা এখন অনেক গরম, প্রয়োজনে একটু ঠান্ডা করে হয়তো বা গরুকে খাওয়াইতে হবে। আর সবচেয়ে দামি জিনিস আমি মনে করি
আমার বাড়ির কাঁঠাল। আমি আমার গরুকে আমিও খাই, আমার গরুকেও খাই। আমার বাড়িতে মোটামুটি প্রচুর কাঁঠাল আছে, আমি প্রতিদিনই আমার গরুকে আমি কাঁঠাল খাওয়াই। আমার এটা ভালো লাগে, আর আপনারাও খাওয়াইতে পারেন। প্রায় আমার খাদ্য তৈরি শেষের দিক, গরুর খাদ্যটা একটু দানাদার হওয়া ভালো। আর অবশ্যই মনে রাখবেন, খাদ্য স্বাস্থ্যসম্মত করার জন্য অবশ্যই বাসি পোষা খাওয়াবেন না, গরুর পেটে যত সমস্যা না হয়, এটা একটা প্রসেস। আপনারা ইচ্ছা করলে দুবেলা খাওয়াইতে পারেন, আমি আপাতত একবেলায় খাওয়াচ্ছি। তো পানি যা দেখলাম যে খাদ্যটা আসলে অনেক গরম, আমি আর একটু পানি দিতে চাইতেছি, একটু ঠান্ডা পানি দিলাম। সর্বশেষ যেটা আমি দেবো সেটা হলো লিভার টনিক। লিভার টনিকটা দেবো, কদিন আগে আমি কিডনি ডোজ করছি, এখন আমি গরুর লিভার ভালো থাকার জন্য লিভার টনিকটা এর সাথে ব্যবহার করে দেবো। লিভার টনিক, হেপাটনিক, এসকেফের ডাক্তার তো বললো ভালো, ভালো বিদেই আনলাম, তাতে যা হয়। ডাক্তার একটা গরুকে এক বোতল চারবার খাওয়াবার পেয়েছে, আমি দুইটা গরুর জন্য দুইটা বোতল এনেছি। আমি চার ডোসে খাওয়াবো, পরে অর্ধেক পরিমাণ ওষুধ দেওয়া লাগে, তারপরে আমি একটু কমাই দেবো। পরিমাণের চেয়ে একটু বেশি হয়তো পড়লো। লিভার টনিক, এই তো আমার গরুর দানাদার খাদ্য তৈরি করা শেষ। গরু এটা খুবই ইন্টারেস্টের সাথে খায়, আর হয়তোবা গরুর জন্য এটা খুব সুস্বাদু খাদ্য তৈরি হয়ে গেছে। এখন আমার গরু আমি ছাড়ব, গরুকে খাওয়ানোর জন্য। এই যে বাবা, আসো 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 আসো, দেখি তুমি কীরকম খাও, দেখো তো। গরম আছে তো আসলে গরুর একটু সমস্যা হচ্ছে গরমের জন্য। আর এই তো, এই যে তুমি তো লাঠি একটা ভাঙিয়ে ফেলেছো ভাই, এই যে আস্তে আস্তে সব তোমাদের জন্য। খাও খাও দর্শক, এই প্রসেসেই আমি সাধারণত গরুর খাদ্য তৈরি করে থাকি। তো এইভাবে আপনি খাদ্য তৈরি করতে পারেন, এতে খরচটা আসলে অনেকটাই কম। কারণ হলো আমি শুধুমাত্র এখানে 250 গ্রাম ফিট পরিমাণ, 200 গ্রামের ফিট পরিমাণ টাকা কেনা, আর আধা কেজির পরিমাণ যে খুঁটটা সেটাই টাকায় কিনছি। তাছাড়া সবই কিন্তু আমার ঘরোয়া পদ্ধতি বাড়ির জিনিস। এইভাবেই আমি আমার গরুকে খাওয়া থাকি, তাতে দেখতে পারতেছি যে আমার গরু অল্প দিনে, এই গরুগুলো আমি 1.5-2 মাস হলো কিনছি, অনেক অনেক খারাপ ছিল অবস্থা, এখন অবস্থা অনেকটাই ভালো, খুব সুন্দর, আমার ভালো লাগে। আমি এইভাবে এই প্রসেসেই আমি সাধারণত খাওয়াই। যদি প্রসেসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন, আর ভালো না লাগলেও লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এই অনুরোধ রইল আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম।